स्वतंत्र काम अनर्थादि जार धाम भक्ति पथे सदा दे भंग किवासे करिते पारे काम क्रोध साधकेरे যদি হয় সাধু জনার সঙ্গ পরম করুণা বরুণালয় সর্বাবতার সার শিরোমণি পরতত্ত্ব সীমা শ্রী শ্রী নদিয়া বিহারী গৌর হরির পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদবর্জ নিত্যানন্দ প্রেম ঘনমূরতি বিশ্ববৈষ্ণব বরেণ্য চূড়ামণি প্রেম ভক্তির মহারাজ শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় তার শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা নামক মহাগ্রন্থে দ্বাবিংশ সংখ্যক ত্রিপদীতে নবীন ভজনোৎসাহী যারা এই ভক্তি মার্গে যারা প্রবেশ করছেন নবীন ভক্তি বিদ্যালয়ের যারা ছাত্র তাদের পঠন পাঠন শৈলী অর্থাৎ সাধনার ক্রমবিকাশ পদ্ধতি সাধন জীবন গঠনের অপরূপ শৈলী শ্রীপাদ প্রকাশ করছেন সহজ সরল ত্রিপদী ছন্দে বঙ্গ ভাষায় এই যে দুরন্ত শত্রু কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এদের সঙ্গে লড়াই করা উচিত নয় কারণ সমুদ্রের তরঙ্গকে হাত হাত দিয়ে বাধা দেওয়া এটি প্রক্রিয়া নয় বুদ্ধিমানের কাজও নয় যে সাগরের সঙ্গে আপনি লড়াই করতে যাবেন অসম্ভব চিৎপাত করে ফেলে দেবে ঢেউ তাহলে একটা বোঝাপড়া করতে হবে এদের সঙ্গে সন্ধি স্থাপন করতে হবে শত্রুদেরকে মিত্র বানাতে হবে সৎ ব্যবহার করে সেই ব্যবহার কি প্রকার না কৃষ্ণ ভজনে এদেরকে লাগিয়ে দিতে হবে কাম কৃষ্ণ কর্মার্পণে হে কাম তুমি এতদিন আমার সব কাম পণ্ড করেছ আজকের থেকে তোমায় কৃষ্ণ সেবায় লাগিয়ে দিলাম তুমি দিনরাত বাসনা করো সদা সেবা অভিলাষ মনে করি বিশ্বাস সদাকাল হইয়া নির্ভয় দেহ সুখের কামনাকেই তো কাম বলে আর যদি কৃষ্ণ সেবার কামনা অন্তরে জাগে তাকে কেউ কাম বলবে ওরই নাম প্রেম কাম অন্ধতম অমাবস্যার অন্ধকার প্রেম নির্মল ভাস্কর বেশ যেখানে গুরু বৈষ্ণব ভগবানের নিন্দা সেইখানে ক্রোধটাকে লাগিয়ে দাও ক্রোধ দিয়ে ভজন হয়ে গেল আর লোভ বললেন হরিকথার রস আস্বাদনের নিমিত্ত লোভ হোক ব্যাস সেই লোভ আর তাকে আবদ্ধ করতে পারবে না মোহ অভীষ্ট দেবের সেবা লাভ হচ্ছে না কোথায় পড়ে আছি আমি কোন নরকে কবে পাব আমি তোমার নিত্য দাস ভুলিয়া মায়ার ফাঁস সেবার অভাবে যে চিত্তের মোহদশা বললেন এই তো মোহ
ভগবত ভজনে লেগে গেল। আর মত্ততা কৃষ্ণ গুণগানে প্রমত্ত হয়ে যাব। তোমার নাম রূপ গুণ লীলা গাইতে গাইতে ভক্ত মুখে পুনি পুনি দোহার রূপ গুণ শুনি পরম আনন্দ সুখ পাও। কি অদ্ভুত আনন্দ তোমার নাম রূপ গুণ লীলার কীর্তনে অবিরত অবিকল তুয়া গুণ কল কল গাহি যেন সতেরো সমাজে। যারা গান তারাই জানেন তার নাম গুণ গানে কত প্রশান্তি কত আত্মতৃপ্তি। আর যিনি শ্রোতা তিনি জানেন যে শ্রবণে কত আনন্দ। কে শ্রোতা, কাকে লক্ষ্য করে ভাগবত কথা? কি আপনাদেরকে? না 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 না, আমরা তো প্রসাদ সেবী, প্রসাদটা পাবো। তাহলে কথার শ্রোতাকে? যার কথা তিনি হচ্ছেন কথার একমাত্র শ্রোতা, উনি ওনার কথা শুনতে ভালোবাসেন। আমরাই যদি আমাদের প্রশংসা শুনতে এত ভালোবাসি তাহলে উনি ওনার প্রশংসা শুনতে কত না ভালোবাসেন। এই জন্য সব জায়গায় উনি কান পেতে রেখেছেন। জানি না কখন কোথায় কোন ভক্ত আমার নাম গান করবে, কথা গান করবে, আমার কানে যেন সব যায়। এই জন্য অজস্র কান দিগে দিগে। এই তো সাধক এই অনুভূতিতে আনন্দে মত্ত হয়ে যাবেন। মদ কৃষ্ণ এক একটা ছোট ছোট এই যে শব্দ পদবিন্যাস গভীর অর্থবহ, এ যেন অফুরন্ত অনন্ত মহাকাশ, পারাবারহীন মহাসাগর, ফোরাবে না। আমরা যে এক মাস হরিকথা শ্রবণ করলাম, আমরা কি সেই সিদ্ধান্ত সমুদ্রের এক বিন্দুকেও স্পর্শ করতে পেরেছি? পারিনি আমরা। যে সিদ্ধান্ত মহাসিন্ধু মহাপ্রভু এই মরুভূমিতে প্রকাশ করেছেন, আমরা সেই সিন্ধুর এক বিন্দুকেও স্পর্শ করতে পারিনি। অনন্ত অপার দুরাবগাহ তার এই কথামৃত নামামৃত লীলামৃত সেবামৃত রসমাধুরী, ক্ষণে ক্ষণে নিত্য নব নবায়মান যাগে সেসব কথা। এখন যেটা বক্তব্য, যে এই যে নাম রূপ গুণ লীলার কীর্তন এতে মত্ত হব। তোমার কথা তো অমৃত, তোমার নামও অমৃত, তোমার রূপ গুণ লীলা সবই পরামৃত, অমৃত হইতে পরামৃত। মধুরম 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 মধুরম। তো গৌড়ীয় বৈষ্ণব যে এই যে নাম সংকীর্তন করবেন, কিভাবে মহামন্ত্রের রস আস্বাদন করবেন তারা, আমরা সে প্রসঙ্গে কিঞ্চিত আলোচনার অবকাশ পেয়েছিলাম। সিন্ধুতে এক বিন্দুর মতো। এখানে একটা কথা না বললে নয় যে দেখুন সব সম্প্রদায়ে একটা লীলার উপাসনা, একটা তত্ত্বের উপাসনা, আর আপনাদের অজস্র তত্ত্ব নিয়ে খেলা, চারিদিকে তত্ত্বই তত্ত্ব। যেমন যারা ব্রহ্মজ্ঞানী তারা নির্গুণ নিরাকার ব্রহ্মচিন্তায় মগ্ন আছেন। যেমন যে ব্যক্তি জলে ডুবে গেছে, উপরে জল নিচে জল চৌদিকে জল, তেমনি উপরে ব্রহ্ম নিচে ব্রহ্ম চারিদিকে ব্রহ্ম, সেই নিরাকার নির্গুণ ব্রহ্মজ্যোতি ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি। এটা তো আপনাদের রাস্তা নয়, বহিরঙ্গ, ওই সাগরের ওপারের কথা। তাহলে যারা ভক্তির উপাসনা করেন, ভক্ত
ভক্তি সম্প্রদায় আশ্রিত, সম্প্রদায় আশ্রয় না হলে তো আর উপাসনাটা হয় না। অত কলৌ ভবিষ্যন্তি চত্বার সম্প্রদায়ীন শ্রী ব্রহ্ম রুদ্র শনকা বৈষ্ণবা খিতি পাবনা। এই জন্য কলিযুগে চারটি সম্প্রদায় হবে, ভক্তি সম্প্রদায়, জ্ঞানী সম্প্রদায়ের কথা তো আমরা আগে বললামই। স্বয়ং শ্রীমন মহাদেব তিনি বিষ্ণু স্বামীকে আচার্য করে ভক্তির প্রচার করলেন ঐশ্বর্যভাবে, তেমনি মধ্যাচার্যং চতুর্মুখ, মধ্যাচার্যকে ব্রহ্মা সসম্প্রদায়ের আচার্য রূপে স্বীকার করে ভক্তির প্রচার করালেন। ব্রহ্ম সম্প্রদায় ব্রহ্মার থেকে আসছে। বেশ, আর শনকাদি মুনিগণ নিম্বাদিত্যং চতুর্শন, চতুর্শন তারা নিম্বার্কাচার্যকে আচার্য রূপে স্বীকার করে ভক্তির প্রচার করলেন তার দ্বারা। নিম্বার্ক সম্প্রদায় রাধাকৃষ্ণের উপাসক, বৃন্দাবনেরই উপাসক, ভেদাভেদবাদ বা দ্বৈতাদ্বৈতবাদ। আর কমলা দেবী রামানুজং শ্রীচক্রে, শ্রী শ্রীচক্রে তিনি রামানুজ আচার্য পাদকে সসম্প্রদায়ী রূপে স্বীকার করে তার মাধ্যমে ভক্তির প্রচার করলেন। লক্ষ্মীনারায়ণের উপাসনা, বৈকুণ্ঠের আরাধনা। তো এই যে আমনায় ধারা, সেই শ্রৌত পরম্পরা, একেই তো আমনায় ধারা বলা হয়। কিন্তু সকলের একটি স্বরূপের উপাসনা, লক্ষ্মীনারায়ণের উপাসনা করছেন তো লক্ষ্মীনারায়ণই সর্বস্ব, পরম দেবতা, পরম আরাধ্য, পরম লক্ষ্য বৈকুণ্ঠ। তেমনি যারা শ্রী রাঘবেন্দ্র সরকারের উপাসনা করছেন, সীতা নয়নাভিরাম লক্ষণাগ্রজ ভগবান রামচন্দ্রের হনুমত সেবিত পাদ পঙ্কজ, ওই একই লীলা, এক ভাব, দাস্যভাব, ঐশ্বর্য বিমিশ্র দাস্যভাব। তাদের মতে হনুমানই শ্রেষ্ঠতম ভক্ত, দাসে কবিপতি। বলবার তাৎপর্য যে একটি একটি লীলার উপাসনা, ঐশ্বর্য ভাব বিমিশ্র। কিন্তু গৌড়ীয় বৈষ্ণব তারাও সম্প্রদায়ী, মাধ্য সম্প্রদায়েরই, ব্রহ্ম সম্প্রদায়েরই শাখা, শাখা বলা চলে না, শাখী, সম্প্রদায় বলা চলে না, সম্প্রদায়ী। কেন বলেন, মন্ত্র পরম্পরায় ব্রহ্ম সম্প্রদায়ের সঙ্গে তারা সংযুক্ত, কিন্তু উপাসনায় নয়। মাধ্যাচার্য তিনি নারায়ণের উপাসক, আনন্দ তীর্থ, কিন্তু গৌড়ীয় বৈষ্ণব রাধা মাধবের উপাসক, মেলে না। কিন্তু তথাপি বলদেব বিদ্যাভূষণ পাদ তিনি মিলিয়েছেন তার প্রমেয় রত্নাবলীতে। প্রাচীন আনুগত্য দেখাতে হবে, আনুগত্য না থাকলে সাধনায় সিদ্ধি হয় না। মন্ত্র যে ব্রহ্মার, সেই ভগবানের থেকে ব্রহ্মা হয়ে আর সাধক অব্দি এলো, সেই মন্ত্র পরম্পরা তো দেখাতে হবে, অচ্ছেদ্য পরম্পরা, একেই আমনায় ধারা বলা হয়, শ্রৌত পরম্পরা। কিন্তু গৌড়ীয় এক যেমন ব্রজে রাধা কৃষ্ণ পদ, সেই যুগল কিশোর জীবনে মরণে গতি আর নাহি মোর, দিব্যদ বৃন্দারণ্য কল্পদ্র মাধব, রাধা মাধবের উপাসনা, সেই প্রকার মন্ত্র আদি উপাসনা পদ্ধতি। আর শ্রীধাম নবদ্বীপে সপরিকর শ্রীমন মহাপ্রভুর আরাধনা, পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকম, পঞ্চতত্ত্বাত্মক মহাপ্রভুর। তাহলে দুই ধামে উপাসনা, দুই লীলায় উপাসনা,
সেই প্রকার নবদ্বীপ লীলায় পঞ্চতত্ত্বাত্মক মহাপ্রভুর মন্ত্র গায়ত্রী উপাসনা পদ্ধতি মহাজন যা করে গেছেন, সেই 500 বছরের সম্প্রদায় সব কিছু 500 বৎসরের পুরানো। গোপাল গুরু গোস্বামী পাদ তিনি পদ্ধতি গ্রন্থ করলেন কিভাবে গৌড়ীয় বৈষ্ণব ব্রাহ্ম মুহূর্তের থেকে আর মহানিশা পর্যন্ত তারা সাধন করবেন কি পরিপাটিতে। ওনার শিষ্য ধ্যানচন্দ্র গোস্বামী পাদ উনি দ্বিতীয় পদ্ধতি রচনা করলেন। শেষে সিদ্ধ বাবা গোবর্ধনের রাধারানীর সাক্ষাৎ প্রত্যাদেশে এবং দর্শনে কৃপাপুষ্ট হয়ে উনি একটা পদ্ধতি করলেন সাধনামৃত চন্দ্রিকা। এই তিনটি পদ্ধতি হচ্ছে গৌড়ীয় সম্প্রদায়ে প্রাচীনতম পদ্ধতি। এই তিনটি পদ্ধতিকে একসঙ্গে পদ্ধতি ত্রয় বলে শ্রীধাম নবদ্বীপ হরিবোল কুঠির নিবাসী অশেষ ভক্তিশাস্ত্র নিষ্ণাত ভাগবত পরমহংস প্রবর শ্রী হরিদাস দাসজি মহারাজ ছাপিয়েছেন। কারণ এগুলি এক সময়ে তালপাতার পুঁথি ছিল, সংরক্ষণ করেছেন। গ্রন্থ সেবাই তো শ্রেষ্ঠতম সেবা। আমরা যে বৈষ্ণব সেবা বলি, কোন বৈষ্ণব সেবা শ্রেষ্ঠতম? বৈষ্ণবের কি দরকার? বৈষ্ণবের দরকার হচ্ছে হরি কথা, হরি নাম, হরি ভক্তি, হরি অনুশীলন। সেটা কি করে হবে? গ্রন্থের মধ্যে দিয়ে। অতএব গ্রন্থের সেবাই, গ্রন্থের শৃঙ্গার সেবাই প্রকৃত সম্যক বৈষ্ণব সেবা। কারণ ও সেবাটা এমন যে অনধিকারী ওর মধ্যে ঢুকতে পারবে না, কারণ সে তো রসকস পাবে না। আর স্থূল সেবা যেটা, তার ভিতরে অধিকারী অনধিকারী সর্বশ্রেণীর এসে গণ্ডগোল পাকাবে। কিন্তু গ্রন্থ সেবা গ্রন্থ দিন তো, গ্রন্থ যখন দেবেন তখন ভোজনানন্দ শয়নানন্দ কেউই আসবে না। একমাত্র ভোজনানন্দ যারা, ভোজনানন্দ দাস, শয়নানন্দ দাস, নিদ্রানন্দ, তাহলে গ্রন্থ সেবার মতো শ্রেষ্ঠ সেবা মহাপ্রভুর আর কিচ্ছু নেই। কারণ ওর রস একমাত্র ভজনানন্দীরাই নেবে। যেমন নারকেল একটা এমনই ফল যে ও কাকের কাজে লাগবে না। লাগবে বেল পাকলে? একটা প্রবাদ বাক্য আছে না যে বেল পাকলে কাকের কি? কারণ সে তো ওর ভিতরে রসাস্বাদন করতে পারবে না। অর্থাৎ এটা হচ্ছে অপ্রাকৃত চিন্ময় রস বিতরণ। সেই রস আছে গ্রন্থের অক্ষরে অক্ষরে, অক্ষরে অক্ষরে ঝরছে সেই দিব্য রসসুধা ধারা। গৌড়ীয় বৈষ্ণব তারা সুধি বিবেচক, তাদের মতো বুদ্ধিমান জগতে কে আছে? সাধক জগতে তাদের আসন সর্বশ্রেষ্ঠ সর্বোর্ধে। তো তারা এই রস আস্বাদন করবেন না তো করবে মাদৃশ অজ্ঞ অধম পতিজীব, অসম্ভব। তো এই জন্য তাদের দুই লীলার উপাসনা, গৌরলীলা ব্রজলীলা। সেই বৃন্দাবনীয় নবনিভৃত নবনিকুঞ্জ মন্দিরে শ্রী রাধা মাধব গৌর শ্যাম রুচজ্জ্বলাভিরমলৈর অক্ষ্ণ বিলাসস্বই নিত্যন্তিভি রসেষ মাদন কলা বৈদগ্ধ দিগ্ধাত্মভি অন্যন্য প্রিয়তা সুধা পরিমল স্তমন মদাভি সদা শ্রী রাধা মাধব মাধুরীভিরভিত চিত্তং মমাক্রম্যতাম। গোস্বামীপাদ তিনি কৃষ্ণ সন্দর্ভের শেষে আচার্যবর্য শ্রীমজ্জীব গোস্বামী চরণ তিনি গৌড়ীয় বৈষ্ণবের সেই সম্বন্ধ তত্ত্বের ছবিটি এঁকেছেন। তাদের ধ্যান জ্ঞান কি? সেই যুগল কিশোর জীবনে মরণে গতি আর নাহি মোর। কিন্তু যুগল কিশোরের কাছে যাবেন কি করে? লাভ দিয়ে দশতলায় ওঠা যায়? বললেন শুধু লাভ দিয়ে নয়, ব্রজলীলার থেকে বৃন্দাবনীয় নিকুঞ্জ রস
आज गौर लीलाय संकीर्तन रस रूपे भक्ति रस रूपे वितरित होच्छे। सेई राई कानु दुटी तनु आज एक ठाम हुए आर नदिया बिहारी गौर हरि हुए आमादेर सामने नेमे एसेछेन। सेई चिरसुंदर चिरमधुर राधा राधा रमन सेई वृंदाविपिन चंद्रमा जामुन तटवरचारी सेई कुंज बिहारी आज श्री गौरांग रूपे नदिया बिहारी। तो तिनी आवार नाम प्रेम प्रचारण निजे के आस्वादन करते पंच रूपे प्रकाशित पाची एक एक ही पाच पंच तत्व रूपे लीला करछेन अगणित कायब्बुह स्वरूप भक्तगण के निये। मोदय पूर्वक गौरीय वैष्णव तारा वृंदावन लीलाय प्रवेशाधिकार लाभ करबेन। এই জন্য তাদের দুই ধামে উপাসনা দুই লীলার উপাসনা সেই প্রকার তাদের মন্ত্র তেমনি তাদের ভজন পদ্ধতি যা শ্রী গুরুপাদ পদ্মের কাছে সুধী শিষ্যগণ একান্তভাবে শিক্ষা করে থাকেন যে ভজন পরিপাটি। কারণ সেসব আভ্যন্তরীণ পরিপাটি তো আর সভা সমিতিতে ব্যাখ্যা করা যায় না। সভা সমিতিতে কতটুকু আলোচনা করা যায় আকারে প্রকারে ইঙ্গিতে, কিন্তু যে মহাপ্রাসাদের বাহিরটাই এত সুন্দর তার আভ্যন্তরীণ শ্রী কত মধুর, যে মন্দিরের বাইরেই দেওয়ালেই এত চারু চিত্র দৃষ্টিকে আকর্ষিত করে, সেই মন্দিরের অভ্যন্তরস্থিত যেখানে দেবতা বিরাজ করছেন সেই গর্ভমন্দির কত সুন্দর, কিন্তু সেই গর্ভমন্দিরে প্রবেশের চাবিকাঠি একমাত্র গুরুদেবের হাতে। শ্রীগুরু প্রসাদে ভাই এসব ভজন পাই, প্রেম ভক্তি সখী অনুচরী তালা দিয়ে রাখা আছে, সব কিছুতে তালা দেওয়া আছে। এই যে শাস্ত্র গ্রন্থ তালা লাগানো আছে, প্রতিটা শ্লোকের মধ্যে তালা আছে, প্রতিটা গ্রন্থের মধ্যে তালা দেওয়া আছে, সাধ্য সাধনার রহস্যে সব জায়গায় তালা দেওয়া। চাবিটা কার হাতে? চাবিটা হচ্ছে শ্রী গুরুদেবের হাতে। গুরু আনুগত্য ছাড়া শাস্ত্রে প্রবেশ হবে না, ধামবাস হবে না, কোনো সিদ্ধান্ত জ্ঞান হবে না, সদাচার জ্ঞান হবে না, অনুভব হবে না, হৃদয় কপাট খুলবে না, তালা দিয়ে রাখা আছে। এই জন্য শ্রীগুরু প্রসাদে ভাই এসব ভজন পাই, প্রেম ভক্তি সখী অনুচরী। তো এই যে গৌড়ীয় বৈষ্ণবের ভজন সুষমা, তারা যে মহামন্ত্র জপ করছেন মহাপ্রভুকে চিন্তা করতে করতে, কি অপূর্ব সেই মধুরাতি মধুর নদিয়া বিহার যা ব্রজলীলার চরম পরিণতি। নবদ্বীপ হেন গ্রাম ত্রিভুবনে নাই, জহি অবতীর্ণ হইলা চৈতন্য গোসায়। বাঙালি হয়ে তো জন্মাবার ভাগ্য হয়েছে, কোটি জন্মের সৌভাগ্যে বাঙালি শরীর মিলেছে, তা না হলে চৈতন্য চরিতামৃত পড়তে গেলে বাংলা শিখতে হতো, মহাজনের পদপদাবলীর মর্ম বুঝতে গেলে আবার উল্টে আবার বাংলা ভাষা শেখো, তাও হয়তো চৈতন্য না বলে টৈতন্যই বলতাম। এই তো তাহলে বাঙালির হিয়া অমিয়া মাথিয়া মথিয়া নিমাই ধরেছে কায়ারে, কিন্তু এই যে নবদ্বীপ ধামের মহামহিমা, ধামেশ্বর শ্রী শ্রী শচীনন্দন গৌরহরির যে অসমর্থত্ব, এটি কজন বাঙালি অনুভব করেন? কে করবেন যার উপরে শ্রী গুরুদেবের কৃপা দৃষ্টি বর্ষিত হয়েছে? নবদ্বীপের কাছেই তো, কিন্তু নবদ্বীপকে কোনোদিন অনুভব করবার শক্তি হয়নি। হয়েছে কোথায়? সেই নিরমল গৌর প্রেমরস সিঞ্চনে পুরল সবমন আস। নবদ্বীপে তো বাস করছি, কিন্তু নবদ্বীপ সম্বন্ধে কোনো অনুভূতি হয়েছে কি? কেন হয়নি?
নবদ্বীপ রসরসিক মহাভাগবতোত্তমের সঙ্গ না হলে কি করে হবে? চাবি তো তার কাছে। কিভাবে গৌড়ীয় বৈষ্ণব সেই নদিয়া লীলাকে অনুভব করেন? সেই মধুর মধুর ধাম সপ্তদ্বীপ করি শোভে নবদ্বীপ পুরী, তাহে তার ভক্ত যত। সপ্তদ্বীপা বসুন্ধরা, চোদ্দ ভুবন, নবদ্বীপের মতো স্থান নাকি চোদ্দ ভুবন, স্বর্গমর্ত পাতাল কুত্রাপি নেই ভারতবর্ষে। এত গরীয়সী নদিয়া পুরী, সেখানে যত ভক্ত তারা গৌরাঙ্গ সেবন বিনে দেব দেবী নাহি জানে। নবদ্বীপে কেউ দেবদেবীর পুজো করে? দেখেছেন আপনারা, কেউ নবদ্বীপে দেবদেবীর পুজো করে না, ওখানে প্রবেশাধিকারী নেই দেবদেবীর। দেবদেবী ওইখানে কোথায় ধুলায় লুণ্ঠিত হচ্ছে? মহাদেব হাজার হাজার বৎসর তপস্যা করলেন ওই রুদ্রদ্বীপে, এই তো, সেখানে দেবদেবীর প্রবেশাধিকারী নেই। তাহলে সেইখানে পরম দেব গৌরাঙ্গের আরাধনা করছেন সকলে, যেখানে রাজাধিরাজ বিশ্বম্ভর দেবরাজে, সেই বিশ্বম্ভর শচীনন্দন যেখানে বিরাজ করছেন ধামেশ্বর রূপে, সেই নদিয়া ধাম। কিন্তু আমরা তো বাঙালি, নদিয়ার পাশে, কিন্তু কই নদিয়া ধামকে তো এইভাবে কোনোদিন অনুভব করতে পারিনি, জানতে পারিনি। এখন বৃন্দাবনে এসে বৃন্দাবনের গুণে এইখানের জল বাতাসের, এইখানের জল পেটে গেল, এইখানের সঙ্গ প্রভাবে এখন কিঞ্চিত বোঝা যাচ্ছে যে হায় রে, এমন ঘরের কাছে ধাম নবদ্বীপকে চিনিনি। কেন এই দুর্ভাগ্য? বৃন্দাবনে না এলে এই ঘুম ভাঙত না। ব্রহ্ম আত্মা ভগবান যারে সর্বশাস্ত্রে গান, দেব দেবী বন্দিত চরণ, যোগী জ্যোতি সদা ধ্যায়, তবু যারে নাহি পায় বন্ধ সেই শচীরনন্দন। শচীনন্দনের তত্ত্ব কি? হে গৌর ভক্তবৃন্দ, হে পতিত পাবন সুধি ভক্ত সমাজ, আপনারা গৌর কথা কেন প্রাণ ভরে বলেন না? কেন গৌরাঙ্গের তত্ত্ব জগৎকে জানান না? আপনারা এত কৃপণ কবের থেকে হলেন? আপনারা তো অধম তারণ পতিত পাবন, আপনারা তো গৌর হতে অধিক দয়া, তাহলে গৌর কথা বলেন না কেন প্রাণ খুলে? যাকে ব্রহ্ম বলা হয়, যার অঙ্গকান্তি, যিনি পরমাত্মা রূপে অন্তর্যামী, ত্রিবিধ মহাবিষ্ণু রূপে যার সৃষ্টি আদি বিলাস, যিনি বৈকুণ্ঠে নারায়ণ রূপে বিরাজ করছেন, অনন্ত অবতার যার অংশকলা, সেই সর্বারাধ্য প্রভুকে নদিয়া বিহারী শচীনন্দন নিজ ভক্তি আস্বাদন সর্বধর্ম সংস্থাপন, আর সাধুগণ পাষণ্ড দলন, সাধু ত্রাণ পাষণ্ড দলন। কেন তিনি গৌরাঙ্গ রূপে আবির্ভূত হলেন? আজ আবির্ভূত হননি, চিরকালই গৌরাঙ্গ রূপে নদিয়ায় তিনি খেলা করছেন। প্রকট লীলাকে লক্ষ্য করে বলা হলো যে উনি জন্ম নিলেন, যেমন সূর্য উদিত হলো সকালবেলা, অজের আবার জন্মগ্রহণ, এইটিই তো নরলীলার মাধুর্য। নিজ ভক্তি রস আস্বাদন সর্বধর্ম সংস্থাপন সাধু ত্রাণ পাষণ্ড দলন ইত্যাদি কার্যের তরে শচী জগন্নাথ ঘরে নবদ্বীপে প্রভু লভিলা জনম। কেউ যদি গৌরতত্ত্ব জানেন তাহলে উনি নিতাই গৌরাঙ্গ ছাড়া কি আর কোনো দিকে দিকপাত করতে পারবেন? কারো সঙ্গ করতে পারবেন? কোনো কথা ভালো লাগবে যদি গৌরতত্ত্ব হৃদয়ঙ্গম হয়? প্রতপ্ত নির্মল স্বর্ণ পুঞ্জ গঞ্জি গৌরবর্ণ, কেমন গৌরকান্তি ধারণ করেছেন প্রতপ্ত সোনার মতো, সেই গৌরাঙ্গ সুন্দর রূপধাম। যিনি রক্ত পদ্ম দল শ্রীপাদ পদ্ম যুগল দশাঙ্গুলি শোভে অনুপাম,
সেই প্রস্ফুটিত রক্তকমলের মতো যার চরণতল করতল, কি অদ্ভুত সেই দশাঙ্গুলির সুষমা, শারদ শশীর ঘটা নিন্দি যার দশনত ছটা। যখন মহাপ্রভু হাসেন তখন মনে হয় কত কত শারদীয় চন্দ্রের জ্যোৎস্না যেন উদ্গারিত হচ্ছে, যেন কত মুক্তার দানা ঝরে পড়ছে। সুবর্ণ সম্পুটাকার জানু যুগ্ম রূপাধার রম্ভা রুচি যিনি উরুস্থল, মহাপ্রভুর বর্ণনা হচ্ছে শ্রী রূপমাধুরী। গৌড়ীয় বৈষ্ণবের ভাণ্ডারে কোনো অভাব আছে কি? শুধু শ্রবণ এবং কীর্তনের অভাব, গ্রন্থের রসকে আস্বাদন করবে কি উয়ে না ইঁদুরে? এই যে বিশাল গৌড়ীয় গ্রন্থ সম্ভার, হাজার হাজার পদ মহাপ্রভুকে নিয়ে, এই পদগুলো কবে আস্বাদন হবে? এই জন্মে তো হলো না, এর আস্বাদন করবে উই আর ওই ইঁদুরের দল, এরাই রসাস্বাদন করবে। গ্রন্থ আলমারিতে তালা দিয়ে 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 গ্রন্থ নষ্ট হয়ে গেল, এক পাতাও আস্বাদনের ভাগ্য হলো না মাদৃশ জীবের, এই তো দুরাবস্থা। তেমনি প্রসর নিতম্ব স্থল তাহে শুক্ল পটাম্বর, কাখালি কেশরী যিনি ক্ষীণ অশ্বত্ব পত্রের সম, হেন উদর বলনি যেন। দৃষ্টান্ত দেওয়া হচ্ছে অশ্বত্ব পত্রের মতো উদরের শোভা। আর বক্ষ দেশ তুঙ্গ অতি পীন, গৌড়ীয় বৈষ্ণব যখন হরে কৃষ্ণ জপ করবেন তখন তারা এই রূপের ধ্যান করবেন শচীনন্দনের। জানু দেশ বিলম্বিত হেমার গল সুবলিত, বাহুযুগ অঙ্গদ ভূষিত সেই নগ্রধ পরিমণ্ডল দেহ, করতল সুরাতুল জিনিয়া জবার ফুল। কেমন করতল? বললেন জবা ফুলের মতো। মাধুরীতে ভুবন মোহিত, যার অঙ্গে অঙ্গে কোটি অনঙ্গ বিমোহন রূপমাধুরী সেই গৌর কিশোরবর। সিংহ গ্রীব তিন রেখা তাহাতে দিতেছে দেখা দেখা, অধর বন্ধুক পুষ্পাকার বন্ধুজীব কুসুমের মতো সেই লাল টুকটুকে ওষ্ঠাধর। সুবর্ণ দর্পণ জিতি গণ্ডস্থল যুগাকৃতি মুক্তাপাতি যিনি দন্তাবলী, গণ্ডযুগকে মনে হচ্ছে যেন সুবর্ণ দর্পণ। আর মুক্তাবলী বিনিন্দিত তার সেই দশনপাতি, নাসা তিল পুষ্প জনু ভ্রুযুগ কামধনু। ভ্রুযুগ কেমন? যেন কামের কামান, কেবা কইল নিরমান তরল নয়নে তেরছ চাহনি যেন বিষম কুসুম বান। অমল কমল আখি তারা যেন ভৃঙ্গ পাখি, অমল নয়ন কমল করুণায় যেন এত আয়ত। মহাপ্রভুর নয়ন এত বিশাল কেন? বললেন করুণায় যেন আয়ত হয়ে গেছে বিস্তৃত, তারা যেন ভৃঙ্গের মতো। কামের কামানো গুণ শ্রুতিযুগ সুগঠন তাহে শোভে মকর কুণ্ডল, মকরাকৃতি কুণ্ডল। বদন কমলে হাস কোটি কলা নিধি ভাস, যখন হাসেন মনে হচ্ছে যেন কোটি কোটি চন্দ্রের দ্যুতি প্রকাশিত হয়। কুন্দ বৃন্দ জিনিয়ে নিছনি আর দন্ত কুন্দকলিকার মতো, ভুবন মোহন অঙ্গ তাহে নটবর ভঙ্গ, নৃত্য কৃত্য ভৃত্য গান কলা। শুধু নৃত্যকৃত্য, নৃত্যকৃত্য যার ভৃত্য হয়েছে, নাচ গান ৬৪ কলা যার চরণারবৃন্দে ভৃত্যের মতো লুণ্ঠিত হচ্ছে,
নৃত্য কৃত্য ভৃত্য যেন গান কলা। গৌড়ীয় বৈষ্ণবকে কতখানি গুণ অর্জন করতে হবে, তাদেরকে 64 কলায় বিধ হতে হবে, তা না হলে এই নদিয়া বিহারীর সেবা হবে না। উনি সবসময় নাচ গান প্রেমানন্দ রসে নিমগ্ন। বাহু তুলিয়া যবে ভাব ভরে চলে সবে, যেন মনে হয় উঠে অনন্ত চপলা। যখন ভাব ভরে প্রভু সেই বাহুকে আন্দোলিত করে চলেন নদিয়ার পথে পথে সংকীর্তনের মাঝে মাঝে, কি মনে হয় যেন অনন্ত চপলা প্রকাশিত হচ্ছে অঙ্গে। গাত্রে কোটি তরিচ্ছবি প্রবিততা নন্দশ্ছবি শ্রীমুখে, যদি অনন্ত চপলা সেই অঙ্গের দূতি হয় তো গৌড়ীয় বৈষ্ণব চিন্তা করবেন কি করে, এ দূতি সেই মহাভাবের মহাকান্তি রাধার অঙ্গকান্তি। উঠে যেন অনন্ত চপলা এই রূপ দেখে যেই, যারা এই রূপ একবার দেখেন, যার নয়নে লাগে সদা তার হৃদে জাগে, রূপ নয় যেন আম্র আঠা। যখন শ্রীকৃষ্ণের রূপের বর্ণনা দিচ্ছেন কবিরাজ গোস্বামী পাদ, যেন আমের আঠা, যদি একবার লাগে আর ছাড়তে চায় না। নারীর মনে পৈশি যায় যত্নে নাহি বাহিরায়, তনু নহে যেন শেয়াকুলের কাটা। শেয়াকুলের কাটা সূক্ষ্ম এবং বাঁকা, ও যদি একবার ফুটে যায় ওকে বার করা কষ্ট। তেমনি এই রূপ দেখে যেই ধর্মা ধর্ম ছাড়ে সেই, এই রূপ একবার দেখলেই ধর্ম অধর্ম জাতি কুল শীল মান সব কিছু চলে গেল, ভিখারি হয়ে যান তিনি রাস্তার। রূপ সনাতন দেখলেন ভিখারি হলেন না, রঘুনাথ দেখলেন, প্রকাশানন্দ সরস্বতী দেখলেন, যে যে দেখেছে সে সে পাগল হয়েছে, পথের ভিখারি হয়েছে, সব ভুলে গেছে, দিবারাত্রি কেবল দিগন্ত জোড়া সেই রূপ, সমস্ত স্মৃতি বিলুপ্ত হয়েছে। ধর্মা ধর্ম ছাড়ে সেই প্রবেশ হয়ে পরম আনন্দে, ধর্মা ধর্ম ছাড়ে সে হো, তো যারা দেখেছেন তারা নয় ধর্মা ধর্ম ছেড়ে সেই রূপসিন্ধুতে ঝাঁপ দিয়ে দিয়েছেন। দিবারাত্রি সন্তরণ করছেন গৌরাঙ্গের রূপানুরাগে, দণ্ডে দণ্ডে তিলে তিলে গোরা রূপ না হেরিলে, মরিয়া মরমে মরিয়া সদাই থাকি, সাধ হয় নিরন্তর সেই হেমকান্তি কলেবর, হিয়ার মাঝারে সদাই রাখি। কিন্তু যারা দেখেননি তাদের কি হবে, বললেন যারা দেখেননি তাদেরও হবে, কি করে হবে বললেন, ধর্মা ধর্ম ছাড়ে সেই গুণ শুনি গৌরপদ দ্বন্দ্বে, যদি মহাপ্রভুর গুণ কারো কর্ণে প্রবেশ করে তাহলে তিনিও ধর্মা ধর্ম ছেড়ে গৌরাঙ্গ ভজনের নিমিত্ত পাগল হয়ে যাবেন। গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেল তার, যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয়, তারে মুই যাও বলিহারি। মহাজন বলিহারি দিচ্ছেন, ধন্যবাদ ধন্যবাদ আপনাকে, কৃতার্থ আপনি, কারণ আপনার গৌরাঙ্গ চরণে এত অনুরাগ। গৌরাঙ্গ গুণেতে ঝুরে নিত্য লীলা তার স্ফুরে, সেজন ভক্তি অধিকারী। যারা ভক্তি রসে অধিকার লাভ করতে চান তারা তো দিবারাত্রি হরে কৃষ্ণ হা গৌরাঙ্গ হা গৌরাঙ্গ, ওই রসে ডুববেন। ভক্ত মুখে গৌরাঙ্গের নাম রূপ গুণ লীলা শুনে আনন্দ সায়রে ভাসবে। এই তো আগে নবদ্বীপ ধামকে চিনতে হবে, আগে সেই নদিয়া লীলা রসের ডুবুরি হতে হবে, তবে তো এই ব্রজলীলায় প্রবেশাধিকার লাভ হবে। এই ভাবনা নিয়েই তারা হরে কৃষ্ণ 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 হরে হরে এই অবিরাম
হরিনাম মহামন্ত্রের সাধন করবেন। যেমন বৃন্দাবনে বাসের আকাঙ্ক্ষা, নবদ্বীপেও তো বাস করে সাধন ভজনের রস আস্বাদনের আকাঙ্ক্ষা আমাদের অন্তরে জাগবে। কিন্তু জাগে কই? নবদ্বীপে কদিন বাস করি? করি বছরের মধ্যে দু এক মাসও নয়। কবে হেন দশা হবে মোর, তজি জড় আশা বিবিধ বন্ধন, আমি ছাড়িব সংসার ঘোর। এই যে ঘোর সংসার, বিবিধ বন্ধন আসক্তির জাল, একে ছিন্ন করে বৃন্দাবনা ভেদে নবদ্বীপ ধামে বাঁধিব কুঠির কানি। আর শচির নন্দন চরণ আশ্রয় করিব সম্বন্ধ মানি। নবদ্বীপে বাস করে যে ভজনের কি আনন্দ, এইটি কি আমরা অনুভব করেছি? বৃন্দাবন তো কত দূর, কিন্তু নবদ্বীপ তো হাতের কাছে। কই কবার যাই বছরে? আর যাইও বা যদি, তো ওই মেলায় মেলা দেখতে, মেলা দেখে ঘুরে আসি, মানুষজন হাট বাজার লোকজন, এই তো কোথায় সেই অনুভূতির কামনা অন্তরে জাগে। জাহ্নবী পুলিনে চিন্ময় কাননে বসিয়া বিজনস্থলে, আর কৃষ্ণ নামামৃত নিরন্তর পিব, ডাকিব হাগৌরাঙ্গ বলে, তবে তো সার্থক হবে। হা গৌর নিতাই তোমরা দুটি ভাই, পতিত জনেরও বন্ধু, অধম পতিত আমি হে দুর্জন, হও মোরে কৃপা সিন্ধু। তোমাদের লীলা তো নিত্য, এই নবদ্বীপে তো তোমাদের লীলা চলছে, এই সুরধ্বনি তীরে তীরে, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি না, আমি তো অন্ধ, মহান্ধ, কি করে দেখতে পাবো। কাঁদিতে কাঁদিতে ষোলক্রোশ ধাম জাহ্নবী উভয় কূলে, এই রুদ্রদ্বীপ, এই জন্মদ্বীপ, গদ্রুমদ্বীপ, মদদ্রুমদ্বীপ, জন্মদ্বীপ, জাহ্নবী উভয় কূলে, ভ্রমিতে ভ্রমিতে কভু ভাগ্য ফলে দেখি কিছু তরু মূলে। ঘুরতে ঘুরতে যখন পাগল হয়ে অনুভূতির জন্য ঘুরব, তখন একদিন কিছু না কিছু দেখতে পাবো। কি দেখব? হাহা মনোহর কি দেখিনু মুই, বলিয়া মূর্ছিত হব, সহসা সেই সংকীর্তনের কলতান কানে ভেসে আসবে। সেই সংকীর্তন রঙ্গে মহাপ্রভু চলে যাচ্ছেন, এলো কি না সেই ব্রজনাথ ন্যায়রত্ন, তার দর্শন হলো কি না? তখন তো লীলা প্রকট নয়, মহাপ্রভু তাকে দর্শন দিলেন, আজ্ঞা দিলেন, ওই হরিসভার নাটুয়া গৌর, ওই তো। তাহলে আজও দর্শন মিলতে পারে, কিন্তু কার মিলবে? যে চাইবে তার তো মিলবে, আমি যে চাই না আমার কি মিলবে? কি করে চাইব? ক্ষুধা নেই, পেট ভরে আছে, অনেক কিছু খেয়ে নিয়েছি, আ উদ্গার উঠছে, কি খেয়েছি? এই জগতের শব্দ স্পর্শ রূপ রস গন্ধে পেট ভরে আছে, ক্ষুধা নাই, এই জন্য নাম রূপ গুণ লীলায় ভজনে রুচি নাই। সাধু সঙ্গে এই অরুচি দূরীভূত হয়ে রুচি সঞ্জাত হবে। ভ্রমিতে ভ্রমিতে কভু ভাগ্য ফলে দেখি কিছু তরু মূলে। হাহা মনোহর কি দেখিনু মুই, কি দেখলাম সেই মধুর মধুর গৌর কিশোর, মধুর মধুর নাট, মধুর মধুর সব সহচর, এরা তো সব সখী মঞ্জরী, ওখানে যারা এইখানে তারা, এখানে পুরুষাকৃতিতে নেমে এসেছেন সেই অপ্রাকৃত নবীন মদন গোপালের সঙ্গে। যেমন প্রভুর লীলা তেমনি পরিকর, এই জন্য মধুর মধুর নাট, মধুর মধুর সব সহচর, আজ মধুর মধুর হাট, মৃদঙ্গের শব্দ কানে আসছে, মধুর মধুর মৃদঙ্গ বাজত, আজ মধুর মধুর তান, মধুর রসে মাতল ভকত, কারণ নিকুঞ্জ রস পরিবেশিত হচ্ছে, রাধা মাধবের সেই উন্নত উজ্জ্বল রসশ্রী আজ পরিবেশিত হচ্ছে, দাস্যসখ্য বাৎসল্য ভাবের সেই রস নয়, উন্নত উজ্জ্বল স্বভক্তি রসশ্রী আম,
তাই মধুর মধুর নাট মধুর মধুর মৃদঙ্গ বাজত আজ মধুর মধুর তান মধুর রসে মাতল ভকত তারা গাউয়ে মধুর গান কেমন মধুর গান নদীয়ার আকাশে বাতাসে মধুর হেলন মধুর দোলন মধুর মধুর গতি মধুর মধুর বচন সুন্দর আজ মধুর মধুর ভাতি কি অদ্ভুত গান নৃত্যকলা প্রকাশিত হয়েছে নদীয়া লীলায় রাস রস রসিক এবং রাস রস নায়িকা যারা তারাই তো আজ চৌষট্টি মহান্ত রূপে প্রভুকে চারিদিকে ঘিরে ধরেছেন সেই ব্রজের সখাসখী আর মধুর অধর যিনি শশধর মধুর মধুর হাস মৃদুমন্দ হাসি আছে সকলের শ্রীমুখে আর কি আছে মধুর আরতি মধুর পিরিতি মধুর মধুর ভাস মধুর যুগল নয়ন রাতুল সকলের সব পার্ষদকে দেখতে মহাপ্রভুরই মতো মহাপ্রভুরই তো কায়ব্যূহ এখানে যেমন রাধারানীর সব কায়ব্যূহ সখী মঞ্জরী ওখানে সব মহাপ্রভুর কায়ব্যূহ তাই মধুর অধর যিনি শশধর মধুর মধুর হাস মধুর অতুল নয়ন রাতুল গোরার মধুর ইঙ্গিতে চায় পিরিতি ফুল রসে ফুল সরে মরমে ভেদল ভাবে সহচর ভোর মধুর রসের অমিয়া বাদরে সেই মধুর অতুল নয়ন রাতুল গোরার মধুর ইঙ্গিতে চায় মধুর রসের অমিয়া বাদরে যেন অমৃতের বৃষ্টি হচ্ছে মধুর রসের গৌরলীলা তো মধুর রসেরই কিন্তু ব্রজলীলার মতো নয় ব্রজলীলা হচ্ছে শৃঙ্গার রসের লীলা রাধা রাধা রমণের গৌরলীলা শৃঙ্গার রসের লীলা নয় গৌরলীলা হচ্ছে প্রেম রসের লীলা ভক্তভাবে লীলাটি হচ্ছে এই জন্য সেই মধুর রসের অমিয়া বাদরে বঞ্চিত শেখর রায় এই ভাবনা নিয়ে গৌড়ীয় বৈষ্ণব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ অবিরাম মহামন্ত্র জপ করবেন আর এই মহামন্ত্রের ভিতরে মহাপ্রভুই দাঁড়িয়ে আছেন এই জন্য যে মহাপ্রভুর সহস্রনাম আছে না গৌরাঙ্গ সহস্রনাম সেই সহস্রনামে বলা আছে মহামন্ত্র সদা ধ্যান এইটি মহাপ্রভুর একটা নাম হাজার নামের ভিতরে যিনি মহামন্ত্রের ধ্যান ধ্যেয় তত্ত্ব মহামন্ত্র প্রবর্তিত যিনি মহামন্ত্রকে প্রবর্তন করেছেন মহামন্ত্র জাপকশ্চ যিনি সতত নিজে মহামন্ত্র জপ করে সকলকে মহামন্ত্র জপ শিক্ষা দিয়েছেন জপ তো করতেই হবে জপ না করলে হবে কি করে জপও করতে হবে উচ্চেশ্বরে খোল করতালে কীর্তনও করতে হবে আবার জোরে জোরে জপও করতে হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বেশ মহামন্ত্র তত্ত্বযুক্ত মহামন্ত্রের যে তত্ত্ব সেই তত্ত্বটাকে বলেন এই গৌরসুন্দর মহামন্ত্র ধ্বনি সদা দেখবেন শ্রী গৌরাঙ্গ সহস্রনাম যেমন গোপাল সহস্রনাম আছে রাধিকা সহস্রনাম আছে বিষ্ণু সহস্রনাম আছে তেমনি মহাপ্রভুরও তো সহস্রনাম আছে যিনি সর্বদা মহামন্ত্র ধ্বনি করছেন তো ধ্বনিটা তো আর মনে মনে হয় না ধ্বনিটা তো উচ্চেশ্বরেই হয় মহামন্ত্র প্রদাতা চ যিনি মহামন্ত্র প্রদান করলেন নিজে যখন গম্ভীরায় বসে গেলেন দ্বাদশ বৎসর এখন মহামন্ত্র কে প্রচার করবে তখন নিত্যানন্দ প্রভুকে ভার দিলেন আজ নিতাই চাঁদ গৌর দেশের দ্বারে দ্বারে মহামন্ত্র প্রচার করছেন মথিয়া সকল তন্ত্র হরিনাম মহামন্ত্র নিতাই করে ধরি জীবেরে শিখায় কে গৌর দেশের দ্বারে দ্বারে মহামন্ত্র প্রচার করলেন মহাপ্রভু নদিয়া লীলায় যখন নবদ্বীপে ছিলেন তখন হরিদাস এবং নিত্যানন্দ প্রভুকে আদেশ করলেন যে নাগরিয়াগণের ঘরে ঘরে গিয়ে
এই আমার আদেশে মহামন্ত্রের প্রচার করো। তো যখন সন্ন্যাস নিয়ে নীলাচলে বসে গেলেন কাশী মিশ্রালয়ে, আর নড়বেন না চড়বেন না, তিন বাঞ্ছা প্রপূরণে হরিদাস ঠাকুরও এইখানেই স্থিরভাবে রয়ে গেলেন নীলাচলে। এখন মহামন্ত্রের প্রচার প্রসার কে করবেন? নামাচার্য তো বসে গেছেন, উনি তো ডুবে গেলেন। নিত্যানন্দ প্রভু দ্বারে দ্বারে প্রচার করলেন, যথেষ্টংরে ভ্রাত কুরু হরি হরি ধান মনিষম তত বহ সংসারাম্বুধি তরণ দায় ময়ি লগেত ইদং বাহু স্ফোটয়ি রটতি রটয়ন জপ্রতি গৃহম ভজে নিত্যানন্দম ভজন তরু কন্দং নিরবধি। তবে তো আজ পর্যন্ত মহামন্ত্রের প্রচার বেঁচে আছে, সেই সংকীর্তন আজ পর্যন্ত শ্রৌত পরম্পরায় গুরু পরম্পরায় আমনায় ধারায় অখণ্ড রূপে সেই সিদ্ধান্ত, সেই উপাসনা, সেই কীর্তন রসরঙ্গ, সেই সেবা বৈভব, সেই সিদ্ধান্ত বৈভব, সেই অপরূপ গ্রন্থরাজি যা মহার্ঘ নিধি, এই যে আজ পর্যন্ত আমাদের কাছে এসে পৌঁছেছে, এর মূল কি? এর মূল সেই গৌর নিত্যানন্দের দয়া, তার পরিকরগণের সেই প্রচারমুখী ভাবনা। তারা যদি প্রচার না করতেন দাঁড়ে দাঁড়ে গিয়ে, তারা যদি গ্রন্থ না লিখতেন, তারা যদি সাধনাদর্শ প্রকাশ না করতেন, তাহলে আজ আমরা অন্ধকারে হাতরাতাম, হাতে কিছুই আসত না। এই জন্য সেই গৌড়ীয় বৈষ্ণব দিবারাত্রি মহাপ্রভুকে সামনে রেখে নদিয়া বিহারীর নদিয়া লীলাকে মানস প্রত্যক্ষ করে আর মহামন্ত্র জপ করতে করতে তারা মেতে যাবেন, তেমনি রূপগান, তেমনি লীলাগান, তেমনি গুণগান। মদ কৃষ্ণ গুণগানে নিযুক্ত করিব যথা তথা। এই যে মহামন্ত্র, এই মহামন্ত্রের আবার যে যুগলপর ব্যাখ্যা শ্রী গোস্বামী পাদগণ করেছেন, আস্বাদন করেছেন, শ্রী শ্রী রাধা দামোদর জীবুর কৃপা হলে আগামীকাল আবার রইল সে বিষয়ে আস্বাদনের আকাঙ্ক্ষা। কালই আমাদের এই স্থানে নিয়ম সেবা উপলক্ষে যে মাসব্যাপী হরিকথা তার বিশ্রাম হবে, এবং কাল সকালবেলা সম্ভবত 10টা নাগাদই প্রতি বৎসরের মতোই শ্রীমৎ ভাগবত পরিক্রমা এবং অপরাহ্নকালে তেমনি রথযাত্রা আদি যেমন অনুষ্ঠিত হয়, সেই সব অনুষ্ঠানেও আপনাদের সাদর উপস্থিতি আমরা কামনা করি। এই প্রার্থনার সঙ্গে সঙ্গে আজকের শ্রী ভাগবতী কথার এইখানেই দেওয়া হলো বিশ্রাম।